স্বাধীন ট্রাস্টের হাত ধরে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বৈপ্লবিক সাফল্যের জোয়ারে সংযোজিত হলো নবতম ক্ষেত্র। বিগত 5ই সেপ্টেম্বর স্বাধীন পরিবারের পক্ষ থেকে পরিষেবা দিবসের যে সংকল্প গৃহীত হয়েছিল তার সার্থক রূপায়ণ এবার ঘটতে চলেছে স্বাধীন প্রাঙ্গণে। এই ট্রাস্টের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করা যায় এবং সাথে সাথে কৃষকদের হাতে কলমে শিক্ষাদান করে এই অত্যাধুনিক প্রযুক্তির সমস্ত সুবিধার আওতার মধ্যে আনা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে আগেই। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে উন্নতির শিখরে উপনীত হওয়ার জন্য আগামীকাল থেকে স্বাধীন প্রাঙ্গণের উর্বর চাষযোগ্য জমিতে এই অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ফসল ফলানোর প্রাথমিক প্রচেষ্টা শুরু হতে চলেছে, যা পরবর্তীকালে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকারের পথে হতে চলেছে আরও একটি মাইলস্টোন। নমস্কার, আমি রাকেশ লাহা, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র। তো আমরা এগ্রিকালচার, যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমরা দেখে আসছি যে অনেক সময় লাগে কৃষিকাজটা করতে এবং তার উচ্চমানের ফসল ফলানো হয়তো সম্ভব হয় না বা ততটা ফসল উৎপন্ন হয় না। সেই দিক থেকে নজর রাখার জন্য আমাদের যে একটা নতুন ধরনের প্রজেক্ট আমরা তৈরি করেছি সেটা হচ্ছে অটোমেটিক স্প্রে মেশিন। অটোমেটিক স্প্রে মেশিনটা কেমনভাবে কাজ করছে আমরা দেখেছি যে স্প্রে মেশিনে কৃষকরা যখন মাঠে তার স্প্রেটা করে তখন 16 লিটার কি 20 লিটার জল তাদের পিঠে নিয়ে যেতে হয়, তাদের হেঁটে স্প্রেটা করতে হয়। কিন্তু আমাদের এই মেশিনের সহায়তায় অটোমেটিক স্প্রেটা হবে, তার ফলে যে কৃষক যে জমিতে স্প্রেটা করবে তার ভারী লাগবে না, অর্থাৎ অনেকক্ষণ ধরে কৃষিকাজটা করতে পারবে এবং স্প্রেটা অটোমেটিক হতে থাকবে, তাহলে তার হাতে কোনো রকম বল প্রয়োগ করতে হবে না। আমার নাম স্বর্ণ কমল মুখার্জি, আমার ডেজিগনেশন হচ্ছে রেজিস্টার। এগ্রিকালচার ক্ষেত্রে উন্নতি আনার জন্য আপনারা কি কি পদ্ধতিতে এগোচ্ছেন? প্রথমত বলি, আমাদের স্বাধীন ট্রাস্টের অন্তর্গত শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ বোলপুরে অবস্থিত। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর কিভাবে এগ্রিকালচার সেক্টরে বিভিন্ন কাজে হেল্প করতে পারি তার কাজ আমরা অলরেডি 5 সেপ্টেম্বর থেকে শুরু করেছি এবং আজ বিশ্বকর্মা পুজোর দিন থেকে আমরা সেটাকে ইমপ্লিমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে খুব কম সময়ে কম খরচে কিভাবে আমরা কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারি এবং যাতে আমরা কোনো কাজ করার আগে সেটা ঠিক না ভুল হচ্ছে সেটা আমরা অত্যাধুনিক টেকনোলজি মেটাভার্স ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেটাকে আমরা আগে ঠিক করে প্রস্তুতি নিয়ে নিচ্ছি, তারপর সেটাকে আমরা ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করছি। ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর কীভাবে এগ্রিকালচার সেক্টরে বিভিন্ন কাজে তারা হেল্প করতে পারে তা আমাদেরই স্টুডেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তিনি ও কী কাজ করেছে সেটা বলবে, যেটা আজ থেকে শুরু হবে। আমাদের একটা প্রজেক্ট বা